আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের মূল পাঠে, প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী। শিক্ষার্থী বন্ধুরা, গণিত ক্লাসে অংশগ্রহণ করার জন্য প্রয়োজনীয় খাতা পেন্সিল বই নিয়ে তোমরা প্রস্তুত থাকো। সব শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসের পাঠের শুরুতে আমরা দেখি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি মনোযোগ সহকারে লক্ষ্য করো, এখানে আমরা তিনটা পাত্র দেখতে পাচ্ছি, ক পাত্র, খ এবং গ। প্রিয় শিক্ষার্থী, আমরা এবং এই পাত্রগুলো কি করব, জুজ দ্বারা ভর্তি করব। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রত্যেক পাত্রে এখন কিছু জুস ঢালব। দেখো ক পাত্রে ঢাললাম, ক পাত্রে আমরা জুস ঢাললাম 100 মিলি। খ পাত্রে দেখি, খ পাত্রে ঢাললাম, দেখো শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে লক্ষ্য করো, খ পাত্রে 90 মিলি এবং গ পাত্রে জুস আমরা ঢালব, দেখো 140 মিলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তিনটা পাত্রে জুস ঢাললাম, ক খ এবং গ। ক পাত্রে 100 মিলি, খতে 90 মিলি এবং গতে 140 মিলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন তোমাদের এই জুসগুলো যদি তোমাদের দিতে চাই, তাহলে তোমরা কি করবে? সবাই চাইবে যে যেগুলো যেটাতে বেশি আছে সেটা নিতে, তাই না? কম যেটা আছে সেটা কেউ নিতে চাইবে না। তাহলে আমাদের কি করা উচিত? সবাইকেই দিতে গেলে আমাদের জুসগুলোকে কি করতে হবে, সমান ভাগে ভাগ করতে হবে, তাই না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা ক খ গ তিনটা পাত্রে কমলার রুস, কমলার রস আমরা রাখলাম বা জুস রাখলাম। তিনটি পাত্রের রস যেহেতু আমরা কেউ কম নিতে চাচ্ছি না, সবাই বেশিটাই নিতে যাবো, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, তিন পাত্রের এই রসটাকে আমরা সমান করব। কি করব? তিন পাত্রের রস সমান করব। সেক্ষেত্রে তোমরা কিভাবে সমান করবে? প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু চিন্তা করো, চিন্তা করে দেখো যে আমরা তিনটা পাত্রের এই রসটাকে যদি সমান করতে চাই, তাহলে কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই ভাবছো যে বড় পাত্র থেকে রস আমরা এই ছোট পাত্র দুটাতে আস্তে আস্তে ঢালতে চেষ্টা করব, যাতে কি হয়, সমান হয়ে যায়, তাই না? আবার প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবেও করতে পারি। দেখো আমরা তিনটি পাত্রের রস কি করবো, একত্রে করে আবার তিনটা পাত্রে সমান ভাগে ভাগ করে রাখতে পারি, পারি কি না? হ্যাঁ, আমরা তিনটা পাত্রের রসকে আবার একত্র করব, একত্র করে আবার তিনটি পাত্রে সমান ভাগে ভাগ করব। কীভাবে করব দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই তিন পাত্রের রসগুলাকে একটা বড় পাত্রে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর এই রসগুলো আমরা কি করব, আবার এই তিনটা পাত্রে সমান করে ভাগ করে দেব। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, এখন লক্ষ্য করো, এই যে কি করলাম, হ্যাঁ মনোযোগ সহকারে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি তিনটি পাত্রের রস একসাথে রাখি, তাহলে কি হবে, সবগুলো আমার একত্র হবে 90 মিলি, 100 মিলি এবং 140 মিলি আমরা কি করলাম, যোগ করে নিলাম। তার মানে একটা পাত্রে আমার 90 মিলি ছিল, আরেকটাতে 100 মিলি ছিল, আর একটাতে 140 মিলি ছিল, সবগুলো আমরা যোগ করে 330 মিলি পেলাম। প্রিয় শিক্ষার্থী, তাহলে সুতরাং সবগুলো যখন বড় পাত্রে রাখলাম, সবগুলো হলো 330 মিলি
এখন এই 330 মিলি যখন আমরা কি করব সমান ভাগে ভাগ করে দেব, তাহলে একটি পাত্রে রাখা জুসের পরিমাণ হবে 330-কে আমরা তখন কি করব তিন দ্বারা ভাগ করব। কিন্তু 330-কে তিন দ্বারা ভাগ করলে পাবো আমরা 110 মিলি। অতএব একটি পাত্রে রাখা রসের পরিমাণ হচ্ছে 110 মিলি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি জানলাম এখান থেকে, যে কতগুলো রাশি যদি দেওয়া থাকে এই রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। এখানে শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এখানে আমার তিনটা পাত্র ছিল, পাত্র ছিল তিনটা, ক খ গ, এটা হচ্ছে রাশির সংখ্যা। আর আমার এই তিন পাত্রের জুসের পরিমাণ ছিল মোট 330 মিলি, একটাতে 100 মিলি, একটাতে 90 মিলি, আর একটাতে 140 মিলি, সবগুলো মিলে হলো 330 মিলি। তাহলে এটা হলো আমার রাশিগুলোর যোগফল, আর রাশির সংখ্যা ছিল আমার তিনটা পাত্র তিন। তো এই রাশিগুলোর সংখ্যাকে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হ্যাঁ, আজকে আমাদের পাঠ হচ্ছে গড়। আমরা গড় সম্পর্কে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো সামনের দিকে এগিয়ে যাই। মনোযোগ সহকারে আবার লক্ষ্য করো, এখানে আমার তিনটে ঝুড়ি আছে। তিন ঝুড়িতে আমার কি রাখা আছে? আপেল রাখা আছে। দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেক ঝুড়ির আপেল কি সমান আছে? এখানে কয়টা ঝুড়ি আছে? তিনটা ঝুড়ি আছে। তিন ঝুড়িতে কি সমান সংখ্যক আপেল আছে? প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু গুনে দেখো, সমান সংখ্যক কি আছে? না, নেই। তিনটা ঝুড়িতে সমান সংখ্যক আপেল নেই। আমরা প্রত্যেক ঝুড়ির আপেল একটু গণনা করে দেখি। দেখো প্রথমটাতে আছে 1, 2, 3, 4, 5, 6, প্রথমটাতে আছে 6টা আপেল। তারপরেরটাতে গুনে দেখি 1, 2, 3, 4, 5, কয়টা আছে? 5টি আপেল। পরেরটাতে কয়টি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি আপেল। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথমটাতে 6টি আপেল আছে, তারপরে 5টি আপেল আছে, তারপরেরটাতে আছে 7টি আপেল। এবার আপেলগুলো আমরা একটা বড় ঝুড়িতে রাখবো। প্রিয় শিক্ষার্থী, আপেলগুলো কি করব? একটা বড় ঝুড়িতে রাখবো। একটা বড় ঝুড়িতে রাখা হলো। তিনটি ঝুড়ির আপেল একসাথে রাখলে আপেলের সংখ্যা কত হবে? প্রিয় শিক্ষার্থী, আমরা যদি তিনটি ঝুড়ির আপেলকে যে এক জায়গায় রাখলাম, তাহলে এখন আপেলের সংখ্যা মোট কত হলো? আমরা তাহলে একটু যোগ করে নিই। প্রথম ঝুড়িতে আমার 6টি ছিল, দ্বিতীয়তে 5টি ছিল, আর তৃতীয় ঝুড়িতে ছিল 7টি। তবে আমরা যোগ করলাম, যোগ করে পেলাম মোট আপেলের সংখ্যা ছিল 18টি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা আপেল 18টি পেলাম, এই আপেল সমান ভাগে ভাগ করলে একটি ঝুড়ি আপেলের সংখ্যা কত হবে? এই 18টা আপেলকে যদি আমরা সমান ভাগে ভাগ করি, যেহেতু আমার তিনটা ঝুড়ি ছিল, তাহলে আমার কি হবে, একটি ঝুড়িতে আপেলের সংখ্যা কত হবে? সেক্ষেত্রে আমার কি করতে হবে? প্রিয় শিক্ষার্থী, আমার কি করতে হবে? রাশির যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আমরা প্রথমে আলোচনা করে নিয়েছি, তাই না? আমার রাশিগুলোর যোগফল হলো 18, অর্থাৎ আপেলের সংখ্যা 18, আর আমার ঝুড়ির সংখ্যা 3, রাশির সংখ্যা 3। তাহলে 3 দিয়ে ভাগ করে পেলাম 6টি। তাহলে প্রত্যেক ঝুড়িতে আমার আপেল থাকবে 6টি করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, আমাদের প্রত্যেক ঝুড়িতে আছে 6টি করে আপেল। ঠিক আছে বন্ধুরা, তাহলে গড়ে প্রত্যেক ঝুড়িতে 6টি করে আপেল রাখা হলো। এই যে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, এটাই হচ্ছে গড়। এই গড়ে আমরা প্রত্যেক ঝুড়িতে 6টা করে আপেল রাখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গাণিতিকভাবে এই একটা গড় নির্ণয়ের সূত্র আছে। এই সূত্রটা হচ্ছে, আমরা নিচে দেখতেছি, এর নিচে গাণিতিকভাবে গড় নির্ণয় সূত্র, এই সূত্র দ্বারা গড় নির্ণয় করা যায়। সেই সূত্রটা হচ্ছে, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। রাশিগুলোর গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবা বা স্মরণ রাখবা, গড় নির্ণয়ের সূত্র কি? গড় নির্ণয়ের সূত্র হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা।
শিক্ষার্থী, এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 90 পৃষ্ঠায় দেখো 1 নম্বর সমস্যাটি একটু দেখো। তোমাদের পাঠ্য বইয়ের গণিত বইয়ের 90 পৃষ্ঠা দেখো, বের করো, বের করে 1 নম্বর সমস্যাটা দেখো। 1 নম্বর সমস্যায় কি আছে দেখো। রেজা গত সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন কত ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করে তার একটা তালিকা তৈরি করেছে। শনিবার থেকে বৃহস্পতিবারে সে প্রতিদিন কত ঘন্টা করে লেখাপড়া করেছে তার একটা তালিকা তৈরি করেছে। সে প্রতিদিন গড়ে কত ঘন্টা করে বাড়িতে লেখাপড়া করেছে আমরা সেটা বের করব। আমরা তালিকা দেখব, তালিকাতে সে কোন দিন কত ঘন্টা করে পড়াশোনা করেছে। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, বার প্রথম বারের নাম দেওয়া আছে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, আর নিচে ঘন্টা তার কত ঘন্টা করে পড়াশোনা করেছে কোন দিন তার নিচে দেওয়া আছে। সে শনিবারে 2 ঘন্টা পড়েছে, রবিবারে 1.5, যাকে আমরা 1.5 ঘন্টা বলতে পারি, সোমবারে 1 ঘন্টা, মঙ্গলবারে 1.5 ঘন্টা, বুধবারে 1 ঘন্টা, বৃহস্পতিবারে 2 ঘন্টা। প্রিয় শিক্ষার্থী, এটা আমরা যেহেতু এই শনি থেকে বৃহস্পতিবার এই কদিন সে কত ঘন্টা পড়াশোনা করেছে সেটা আমরা গড়ে বের করব, গড় বের করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এর আগে গড় নির্ণয় সূত্রটা জানলাম যে গড় নির্ণয় সূত্র গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তো বন্ধুরা, তোমরা কি এই সমস্যাটি সমাধান করতে পারবে? পারবে, আমি আমার বিশ্বাস তোমরা পারবে। দেখো বন্ধুরা, আমরা এখানে একটু লক্ষ্য করি, আমরা প্রথমে কি করব, এই যে রাশিগুলো আছে আমার শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, এই প্রত্যেক দিন সে কত ঘন্টা করে পড়েছে সে সবগুলো আমরা যোগ করে নিলাম। যোগ করে কত পেলাম? 9 ঘন্টা। সে শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত 9 ঘন্টা পড়েছে, মোট পড়েছে 9 ঘন্টা। তাহলে সে গড়ে কীভাবে, গড়ে কত ঘন্টা পড়েছে আমরা কীভাবে পাবো? আমরা এই মোট যোগফলকে তার দিনের সংখ্যা দ্বারা ভাগ করব। সে কয়দিন শনি থেকে বৃহস্পতিবার কয়দিন ছিল? 6 দিন ছিল, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি 6 দিন ছিল। 6 দিয়ে ভাগ করলাম, পেলাম 1.5। তাহলে কি হলো, রেজা গড়ে 1.5 ঘন্টা করে বাড়িতে পড়ালেখা করেছে। সে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই 6 দিন 1.5 ঘন্টা করে বাড়িতে লেখাপড়া করেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে না? হ্যাঁ, দেখি আমরা সামনের দিকে এগিয়ে যাই। দেখো পাঠ্য বইয়ের 90 পৃষ্ঠার 2 নম্বর সমস্যাটা দেখো। আমাদের গণিত বইয়ে 90 পৃষ্ঠার 2 নম্বর সমস্যা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটি বাক্সে 20টি কমলার মধ্যে আমরা 3টি ওজন মেপে পেলাম যথাক্রমে 335 গ্রাম, 320 গ্রাম, 371 গ্রাম। শিক্ষার্থী, আমরা কি পেলাম, 20টি কমলার মধ্যে আমরা 3টার ওজন পেলাম, মেপে নিলাম, 3টার ওজন মেপে আমরা কি পেলাম, 335 গ্রাম, 320 গ্রাম এবং 371 গ্রাম। প্রিয় শিক্ষার্থী, এর আলোকে আমরা নিচের 1 এবং 2 সমস্যার সমাধান করব। 1 নম্বর, কমলা 3টির গড় ওজন নির্ণয় করি। 2 নম্বর, গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেই সমাধান 1-এ কী আছে। কমলা 3টির মোট ওজন 335 + 320 + 371 গ্রাম। আমরা যেহেতু 3টা কমলার ওজন মেপেছিলাম, 3টা কমলার ওজন মেপে আমরা পেলাম, একটা 335, একটা 320 এবং একটা 371 গ্রাম। সেই 3টা কমলার মোট ওজন আমরা করলাম, যোগ করে পেলাম কত, 1026 গ্রাম, 1026 গ্রাম। আমরা 3টি কমলার মোট ওজন পেলাম 1026 গ্রাম। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি মোট পেয়ে থাকি তাহলে আমার গড় করতে কী করতে হবে, এই মোট ওজনকে কী করতে হবে, রাশির সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আমার রাশির সংখ্যা এখানে 3। প্রিয় শিক্ষার্থী, অতএব কমলা 3টির গড় ওজন 1026 / 3 গ্রাম সমান, ভাগ করলে আমরা পাবো 342 গ্রাম। প্রিয় শিক্ষার্থী, 1 নম্বর সমস্যার সমাধান, কমলা 3টির গড় ওজন আমরা পেয়ে গেলাম, কমলা 3টির গড় ওজন হচ্ছে 342 গ্রাম।
প্রিয় শিক্ষার্থী, এবার দেখো পরেরটা। প্রিয় শিক্ষার্থী, পরেরটা আছে গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন নির্ণয় করি। আমরা গড় ওজনের ভিত্তিতে, আমরা গড় ওজন কত পেয়েছিলাম প্রিয় শিক্ষার্থী? আমরা গড় ওজন পেয়েছিলাম 342 গ্রাম। আমরা 3টি কমলার গড় ওজন করে পেয়েছিলাম 342 গ্রাম। আমরা এই 342 গ্রাম এখন গড় ওজন ধরবো, 20 মনে করব যে 20টা কমলার প্রত্যেকটাই ওজন 342 গ্রাম। সেই গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার আমরা ওজন নির্ণয় করব। সেক্ষেত্রে আমার কী করতে হবে প্রিয় শিক্ষার্থী? দেখো মনোযোগ সহকারে লক্ষ্য করো, গড় ওজনের ভিত্তিতে 20টি কমলার মোট ওজন কীভাবে পাবো? এই 20 দিয়ে আমার গড় ওজন 342 গ্রামকে গুণ করতে হবে। 20 দিয়ে 342কে আমরা গুণ যদি করি তাহলে মোট ওজন পাব, অথবা 342 20 বার লিখে যোগ করলেও আমরা মোট ওজন পাবো। তো প্রিয় শিক্ষার্থী, 20 বার 342 না লিখে আমরা 20 দিয়ে 342কে গুণ করলেই সেই ফলাফলটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা 20টি কমলার মোট ওজন পেলাম 6,840 গ্রাম। 6,840 গ্রাম কীভাবে পেলাম? 342 গড় ওজন ছিল, একটা গড় ওজনের ভিত্তিতে গড়কে 20 দ্বারা গুণ করলাম। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো পারো কিনা একটু চিন্তা করো, দেখি তোমরা পারো কিনা। এখানে একটা কি দেওয়া আছে দেখো, একটি দোকানে ডিসেম্বর মাসের প্রথম 15 দিনে গড়ে 41 কেজি, পরের 15 দিনে গড়ে 34 কেজি এবং শেষ দিনে 22 কেজি চাল বিক্রি হলো। একটা দোকানে ডিসেম্বর মাসে হিসাব করা হচ্ছে, ডিসেম্বর মাসের প্রথম 15 দিন গড়ে কি 41 কেজি, পরের 15 দিন গড়ে 34 কেজি এবং শেষ দিনে 22 কেজি চাল বিক্রি হলো। এখন উপরের যে আমরা উপরের লেখাটার আলোকে আমার নিচে এই প্রশ্নগুলোর উত্তর আমরা করার চেষ্টা করব। আমরা উপরে যে আমরা কি লেখা আছে, একটি দোকানে ডিসেম্বর মাসের প্রথম 15 দিনে গড়ে 41 কেজি, পরের 15 দিনে 34 কেজি এবং শেষ দিনে 22 কেজি চাল বিক্রি হলো, এর আলোকে আমরা এখন নিচের প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব, সমাধান করার চেষ্টা করব। তোমরা নিজেরা চেষ্টা করবে, চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী কি আছে, প্রথম 15 দিনে মোট কত কেজি চাল বিক্রি হলো? প্রথম 15 দিনে মোট কত কেজি চাল বিক্রি হলো? তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কি করব, প্রথম 15 দিনে গড়ে আমার 41 কেজি চাল বিক্রি হয়েছে, তাহলে মোট বের করতে গেলে কি করতে হবে, আমরা কি করব, মোট বের গড়কে আমরা দিনের সংখ্যা দ্বারা কি করব, গুণ করব। প্রিয় শিক্ষার্থী এখানে গড় ছিল 41 কেজি এবং আমার রাশির সংখ্যা হচ্ছে 15, অর্থাৎ 15 দিনে। তাহলে আমরা মোট পাবো কিভাবে, 41কে 15 দ্বারা গুণ করব। ওই মাসে মোট কত কেজি, খ নাম্বার, ওই মাসে মোট কত কেজি চাল বিক্রি হলো? প্রিয় শিক্ষার্থী দেখো, ওই মাসে মোট কত কেজি চাল বিক্রি হলো, সেক্ষেত্রে কি করতে হবে, আমার ক নম্বরে তো 15 দিনে চালের মোট পেলাম, খ তারপরে পরের 15 দিনের চালের মোট কত কেজি চাল বিক্রি হবে সেটা বের করার জন্য কি করতে হবে, 34 আর 15 কি করতে হবে, গুণ করতে হবে প্রিয় শিক্ষার্থী। তাহলে 15 15 30 দিনের আমরা চাল পেলাম আর বাকি শেষ দিন 22 কেজি চাল, সবগুলো চাল আমরা কি করব, যোগ করব। আবার যোগ করলে আমরা ওই মাসের মোট বিক্রি চালের পরিমাণ পাবো। প্রিয় শিক্ষার্থী গ নাম্বার আছে, শেষ দিনে যদি 53 কেজি চাল বিক্রি হতো, আমরা শেষ দিনে দেখেছি 22 কেজি চাল বিক্রি, যদি 53 কেজি চাল বিক্রি হতো তাহলে ওই মাসে দৈনিক গড়ে কত কেজি চাল বিক্রি হতো? আমরা শেষ দিনের চালটা আমরা প্রথম 15 দিন এবং পরের 15 দিনের চালের পরিমাণ পেয়েছি, তার সঙ্গে শেষ দিন যদি 22 না যোগ করে 53 কেজি আমরা যোগ করব, করার পর মোট চাল কত হলো সেটা বের করার পর আমরা কি করব, ওই মাসে দৈনিক গড়ে কত কেজি চাল বিক্রি হয়েছে তা তখন আমরা আবার 31 দিয়ে ভাগ করব। প্রিয় শিক্ষার্থী উত্তর যদি মিলাতে চাও, তোমরা যে উত্তর
তৈরি করেছো তার সঙ্গে যদি মিলাতে চাও তাহলে এখানে ক খ গ যে উত্তর তোমরা চাও তাতে আমরা ক্লিক করব। কয়ের বক্সে ক্লিক করলে কয়ের উত্তর পাবো, খয়ের বক্সে ক্লিক করলে খয়ের উত্তর পাবো, গয়ের বক্সে ক্লিক করলে আমরা গয়ের উত্তর পাবো। প্রিয় শিক্ষার্থী আমরা দেখে নেই কয়ের উত্তর কি তো মিলেনি। হ্যাঁ দেখো প্রথম 15 দিনে গড়ে বিক্রি হলো 41 কেজি, অর্থাৎ 15 দিনে মোট বিক্রি হলো 615 কেজি। লক্ষ্য করো আমরা ক্ষয়ের উত্তর জানব। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যা আমি যে যে কথাগুলো বললাম দেখো ওই কথাগুলো এখানে লেখা আছে। প্রথম 15 দিনে মোট বিক্রি, পরের 15 দিনে গড়ে বিক্রি আবার মোট বিক্রি করা হলো, তারপরে আবার সবগুলো যোগ করে মোট করা হলো। আর গয়ের দেখি মোট বিক্রি ছিল 53 কেজি যোগ করে 1178 কেজি, তাকে আমরা 1 কেজি দিয়ে ভাগ করলাম। প্রিয় শিক্ষার্থী আমরা যে উত্তরটা আমার জানার প্রয়োজন আমি তাতেই ক্লিক করব, আমার উত্তর চলে আসবে। আমি গয়ের উত্তর দেখব, গতে ক্লিক কর, ক্ষতে ডাবল ক্লিক করে আগে তারপরে গয়ে আমি কয়ের উত্তর দেখব। প্রিয় শিক্ষার্থী এখন দেখো আমরা যে এতক্ষণ গড় বিষয়ে আলোচনা করলাম তার আলোকে তোমাদের বাড়ির কাজ হিসেবে দুটো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন দেওয়া থাকলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের খাতায় এগুলো লিখে নাও, লিখে নিয়ে এগুলো সমাধান করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী সমাধান নিজেরা চেষ্টা করবে, যদি না পারো তাহলে বড়দের সাহায্য নিবে, প্রয়োজনে তোমার স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারো, অথবা যদি তোমরা প্রয়োজন মনে করো আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, তোমরা মোবাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো 1 নম্বর পিতা ও 3 পুত্রের বয়সে গড় 21 বছর, মাতা ও 3 পুত্রের বয়সে গড় 18 বছর, মাতার বয়স 36 বছর। প্রিয় শিক্ষার্থী এর আলোকে দেখো ক নম্বর 3 পুত্রের বয়সের গড় কত, পিতার বয়স কত, পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত। আমি আবার বলছি 3 পুত্রের বয়সের গড় কত, খ নম্বর পিতার বয়স কত, গ নম্বর পিতা মাতা ও 3 পুত্রের বয়সের গড় কত। 1 নম্বর। এবার 2 নম্বরে দেখো সাকিব ও সাজিদের গড় বয়স 23 বছর, সাজিদ ও ফাবিহার গড় বয়স 21 বছর, যদি ফাবিহার বয়স 20 বছর হয় তাহলে, যদি ফাবিহার বয়স 20 বছর হয় তাহলে কি হবে, ক নম্বর সাজিদের বয়স কত, খ সাকিবের বয়স কত, গ সাকিব ও ফাবিহার গড় বয়স কত, ঘ সাকিব সাজিদ ও ফাবিহার গড় বয়স কত। আবার লক্ষ্য করো সাজিদের বয়স কত, সাকিবের বয়স কত, সাকিব ও ফাবিহার গড় বয়স কত, সাকিব সাজিদ ও ফাবিহার গড় বয়স কত। প্রিয় শিক্ষার্থী তোমরা লিখে নাও, এগুলো আমি আগেই বললাম তোমরা নিজেরা সমাধান করার চেষ্টা করবে, না পারলে কারো কাছ থেকে জেনে নিয়ে সমাধান করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের আলোচনা গড় বিষয়ক আলোচনা এই পর্যন্তই, আগামীতে আবারও প্রাথমিক গণিত বিষয় নিয়ে আসবো তোমাদের সামনে যে কোনো দিন। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থাকো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা।